বিমান দুর্ঘটনায় গোটা ব্যাপারটা এতটাই হাস্যকর হয়ে গেছে, এখন এত প্রমাণ সামনে এসেছে, তারা মৃতদেহ দেখেছেন, সাতটা দাঁত পাওয়া গেছিল, মাঝরাতে যাচ্ছেন রামকৃষ্ণ মিশনে, বোম পড়ছে, যুদ্ধ হচ্ছে, হিন্দু ধর্মের অধিকারের জন্য লড়াই করছেন, উনি বসে কাঁদতেন সেই কথাগুলো বলতে বলতে। আপনার খুন বাহানা হয়, আমি কুরবানি উঠানা হয়, সব রুকাবটের সামনা করা, আর তুমি কামিয়াব হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি ভুলতে বসেছেন তাকে? কেউ বলেন শুধু বাঙালি নয়, ভারতবর্ষের জন্য তিনি যা যা করেছেন তাও নাকি আর মনে রাখেন না অনেকে। কিন্তু কি বলছে নেতাজি গবেষক চন্দ্রচূড় ঘোষ, যিনি গুমনামী বাবাকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনিই নাকি নেতাজি? চন্দ্রচূড় ঘোষের গবেষণার ফল সরগুল ফেলেছিল ভারতবর্ষ জুড়ে, সেই গবেষক আমাদের সঙ্গে রয়েছেন। শুধু গবেষক তিনি নন, তিনি লেখকও। চন্দ্রচূড়বাবু, আপনাকে সংবাদ প্রতিদিন ডিজিটালে স্বাগত। নমস্কার। একেবারে প্রথম প্রশ্ন, মানে আপনি কি করে নিশ্চিত হলেন যে একজন সন্ন্যাসী, একজন সাধু মাটির তলায় থাকবেন, লোকের সঙ্গে কথা বলবেন? নেতাজির কি এতটাই দুর্দিন ছিল যে গুমনামী হয়ে নেতাজি এরকম একটা ছদ্মবেশ ধারণ করবেন? এত দুর্দিন তার এলো কীভাবে? তথাকথিত গুমনামী বাবাই যে নেতাজি কি না, আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে সেই ওনার পরিচয়টা খুঁজে বের করা, যে উনি নেতাজি কি না। তারপরে প্রশ্ন হচ্ছে যে তিনি কিভাবে ছিলেন, কি করছিলেন, যদি আত্মগোপন করে থাকেন 30 বছর প্রায় ভারতের বুকে, কেন সেভাবে ছিলেন, ওই প্রশ্নটা দ্বিতীয়। প্রথম প্রশ্নটা হচ্ছে পরিচয় প্রতিষ্ঠা করা, এবং পরিচয় প্রতিষ্ঠা করতে গিয়ে এত প্রমাণ সামনে এসেছে, তারপর আর কোনো সন্দেহ থাকে না যে তিনি সুভাষচন্দ্র। উনি নিজের পরিচয়টাকে প্রকাশ হতে দেননি, সারা ভারতে লোকজনের সঙ্গে দেখা করতেন, কথা বলতেন, চিঠিপত্র আদান প্রদান হতো, এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তার রেগুলার যোগাযোগ ছিল। মানে উদাহরণ হিসেবে বলতে পারি যে তিনি যখন উত্তরপ্রদেশে ছিলেন, উত্তরপ্রদেশের অন্তত 5 জন মুখ্যমন্ত্রী তার সঙ্গে রেগুলার যোগাযোগ রেখে চলতেন। উনি সামনে আসেননি, উনি পাবলিক রাজনীতিতে আসেননি, কেননা যেভাবে ওনার ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছিল, মানসিকতার পরিবর্তন হয়েছিল, ভারতে এসে কোথাও মুখ্যমন্ত্রী হওয়া বা প্রধানমন্ত্রী হওয়া এই জিনিসগুলো ওনার পক্ষে খুব ছোটই ছিল। প্লেন দুর্ঘটনার কথা বলা হয়, নেতাজির রহস্যের কথা বলা হয়, গুমনামী বাবাই যদি নেতাজি হন সেক্ষেত্রে রহস্যের তো কোনো প্রশ্নই ওঠে না, যা রহস্য চলছে পুরোটাই তাহলে পলিটিক্স, মানে আপনার কথা অনুযায়ী? একদম, তাতে কোনো সন্দেহ নেই। মানে বিমান দুর্ঘটনায় মৃত্যুর গোটা ব্যাপারটা এতটাই হাস্যকর হয়ে গেছে এখন, সব তথ্য প্রমাণ সামনে আসার পরে, বিশেষ করে জাস্টিস মনোজ মুখার্জি তার কমিশনের রিপোর্টে যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন পুরো ডকুমেন্টারি ট্রেল দিয়ে, তারপরে আমরা আরও তথ্য যেগুলো খুঁজে পেয়েছি সব মানে এক জায়গায় করলে এটাই দাঁড়ায়। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 1962 সালে সুভাষচন্দ্রের সেজদাদা সুরেশচন্দ্র বসু প্রধানমন্ত্রী, তখন তৎকালীন প্রধানমন্ত্রী নেহরুকে একটি চিঠি লেখেন। নেহরু ততদিনে একদম বদ্ধ পরিকর যে উনি নেতাজির মৃত্যু সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো উনি পণ্ডিত নেহরুকে চিঠি লেখেন যে আপনি যদি এতই শিওর হন যে আমার ভাই মারা গেছে, আপনি তাহলে আমাকে প্রমাণটা দিন। পণ্ডিত নেহরু উত্তরে লেখেন, ওইভাবে প্রমাণ দেওয়া যায় না, কিন্তু যেসব সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আমরা হাতে পেয়েছি, হাত আশেপাশে যেটুকু তথ্য দেখা যায়, তা থেকে আমাদের ধারণা হয়েছে যে উনি মৃত এবং সেই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট কথা। পণ্ডিত নেহরু দেশের প্রধানমন্ত্রী শুধু নন, তিনি একজন ট্রেন্ড লয়ার, একজন ব্যারিস্টার। ওনার মতো একজন লোক যখন বলছেন শুধু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, আর কোনো এভিডেন্স নেই, তার উল্টো দিকে যদি আমরা এই তথাকথিত গুমনামী বাবার প্রমাণগুলো দেখি, সেখানে কী ধরনের প্রমাণ দেখতে পাই? আমরা দেখতে পাচ্ছি সেখানে আই উইটনেস অ্যাকাউন্ট। আই উইটনেস কারা? যারা বাংলার প্রাক্তন বিপ্লবী দল, তাদের ভাগা ভাগা নেতারা নেত্রীরা, তারা যারা সুভাষচন্দ্রকে সারা জীবন দেখেছেন, কাজ করেছেন তার সঙ্গে, তারা গুমনামী বাবার কাছে যাচ্ছেন, তাকে দেখেছেন, কথা বলেছেন, এবং তাদের পূর্ব জীবন নিয়ে আলোচনা হয়েছে, যে কথা অন্য বাইরে কারোর জানার কথা নয়। আমরা ডকুমেন্টারি এভিডেন্স পাচ্ছি, এনারা এত চিঠি লিখতেন, সে চিঠিতে অনেক স্বাধীনতা আন্দোলনের কথা, বর্তমান রাজনীতির কথা আলোচনা হতো, যেগুলো আমরা ডিটেলে কনান্ড্রাম বইটিতে লিখেছি। এই দুটো ধরনের এভিডেন্সকে সাপোর্ট করছে ফরেন্সিক এভিডেন্স। ফরেন্সিক এভিডেন্স কি? হাতের লেখা, প্রথম কথা, হ্যান্ডরাইটিং অ্যানালিসিস। হ্যান্ডরাইটিং অ্যানালিসিস দুটো সরকারি ল্যাব, অবশ্যই সরকারের যেখানে অবস্থান যে উনি মারা গেছেন, সরকারের কাছ থেকে অন্য কোনো রিপোর্ট আশা করা যায় না। খুব বাজে কোয়ালিটির দুটো রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে হাতের লেখা গুমনামী বাবার সঙ্গে সুভাষচন্দ্রের মেলে না। কিন্তু গোটা পৃথিবী জুড়ে ভারতের মধ্যে যারা একদম টপমোস্ট লেভেলের হ্যান্ডরাইটিং অ্যানালিসিস এক্সপার্ট, তাদের যে মতামত, বাইরে আমেরিকার যে ওয়ান অফ দ্য টপমোস্ট এক্সপার্টস তার মতামত, যিনি সুভাষচন্দ্র সম্বন্ধে কিচ্ছু জানতেন না, গুমনামী বাবার সম্বন্ধে কিচ্ছু জানতেন না, তাদের ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টদের একদম
পরিষ্কার ওপিনিয়ন যে ওই দুটো হাতের লেখা, গুমনামী বাবা হাতের লেখা এবং সুভাষচন্দ্রের হাতের লেখা, একই ব্যক্তির হাতের লেখা। ডিএনএ অনেকে বলে যে ডিএনএ তো ম্যাচ করেনি। এবার এর ডিএনএর ভেতরে, ডিএনএ শুধু সায়েন্সে নয়, ডিএনএর ভেতরে পলিটিক্সও থাকে। গুমনামী বাবা ডিএনএ স্যাম্পল পাঠানো হয়েছিল দুটো সরকারি ল্যাবে, একটা হচ্ছে সিডিএফডি হায়দ্রাবাদ। সিডিএফডি হায়দ্রাবাদ বলে যে ইনকনক্লুসিভ, যথেষ্ট পরিমাণে ডিএনএ ওরা এক্সট্র্যাক্ট করতে পারেনি, ফলে মিলিয়ে একটা কনক্লুসিভ ডেফিনেটিভ কনক্লুশনে পৌঁছাতে পারেননি ওরা, তো ইনকনক্লুসিভ থেকে যায়। সাতটা দাঁত পাওয়া গেছিলো, ওনারা দুটো দাঁত ব্যবহার করেন, বাকিগুলো হচ্ছে কেন করেননি সেটা ভগবানই জানে। যাই হোক, যে দাঁতগুলো ফেরত আসে জাস্টিস মুখার্জি সেই বাকি পাঁচটা দাঁত পাঠান কলকাতার সিএফএসএল এ। সিএফএসএল একদম কনক্লুসিভ ডেফিনেটিভ ওপিনিয়ন দেয় যে ডিএনএ ম্যাচ করছে না। তাহলে আপনি বলতে পারেন, এবং যথেষ্ট যৌক্তিকই হবে সেটা, যে ডিএনএ যখন ম্যাচ করছে না তাহলে তো কোনো প্রশ্নই নেই। এবার মজার কথা হচ্ছে যে আমরা এখানে যথেষ্ট প্রমাণ পাচ্ছি যে এখানে যেটাকে বলে ফাজিং হয়েছে, মানে ট্যাম্পারিং হয়েছে ডিএনএ টেস্ট রেজাল্টগুলো নিয়ে। যখন ডিএনএ টেস্ট করা হয় যে ইলেকট্রোফেরোগ্রাম থেকে ইন্টারপ্রিটেশন করা হয়, র ডেটাটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। বারবার সিএফএসএল ওই ইলেকট্রোফেরোগ্রাম যেটা র ডেটা সেটা দিতে অস্বীকার করেছে, তো এটা লুকাচ্ছে, এটা লুকানো হচ্ছে। পুরোটার মধ্যে কি আপনি চক্রান্তের গন্ধই পাচ্ছেন? চক্রান্ত হচ্ছে যেটা কি, যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যে একটা মিথোলজি গড়ে তোলা হয়েছে যে ভারতবর্ষে স্বাধীনতা এসেছিল অহিংস আন্দোলনের দ্বারা এবং ভারতবর্ষ ডেমোক্রেটিক হয়েছে পণ্ডিত নেহরুর কারণে। এই ধরনের যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, এইগুলো এক একটা পিলার, ওই ফলস ন্যারেটিভের এক একটা পিলার। তো সেইটাকে টিকিয়ে রাখা যারা রাষ্ট্র চালাচ্ছেন তাদের পক্ষে খুব জরুরি, এবং কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল সেটা তাদের পক্ষে তো আরও জরুরি ছিল। তো এইটাকে টিকিয়ে রাখতে সুভাষচন্দ্রকে বারবার মার্জিনালাইজ করে রাখা হয়েছে। অ্যাকাডেমিয়ার যে মেন রিসার্চ সেখানেও কিন্তু নেহরু আর গান্ধীরই ছড়াছড়ি। আইএনএকে সবাই ভুলে গেল, কিন্তু আইএনএকে আর কোনো জায়গা দেওয়া হলো না। এমনকি প্রথমবার আইএনএ সোলজাররা কখন এলেন রিপাবলিক ডে প্যারেডে, এই 2020-তে। তো ভেবে দেখুন, আইএনএ সোল ফাইলস কখন ডিক্লাসিফাই করা হলো, আইএনএ তো ফিরে এসছে 1945-এর শেষে, 1997 সালে, 50 বছরেরও ওপর বেশি সময় লেগে গেলো আইএনএ ফাইলস ডিক্লাসিফাই করতে। ভয় এই লেভেলে, এই লেভেলে ভয়। সুভাষচন্দ্রের পরিবার, বন্ধু, অ্যাসোসিয়েট সবারির ওপরে গোয়েন্দাগিরি চলতে লাগলো 70-এর দশক অবধি। এই যে ভয়, এই যে একটা ভীতি মনে বসেছিল, এই এটা থেকেই প্রমাণ করা হয় যে সুভাষচন্দ্রকে সাইডে চেপে রাখা, মার্জিনালাইজ করার প্রচেষ্টাটা সত্যি, এটা ষড়যন্ত্র নয়। ওরা গবেষণা করে প্রমাণ করছেন উনি গুমনামী নেতাজি, তারা বলছেন, তারা পরিবারের লোক, তারা বলছেন হতেই পারে না। এইটা তো একটা বিরাট বড় কন্ট্রোভার্সি, মানে চন্দ্রচূড়বাবু। দেখুন, পরিবার মানে একটা ইউনিটারি ইনস্টিটিউশন নয়, পরিবার বলে একটা জিনিস হয় না, পরিবারের অসংখ্য শাখা প্রশাখা রয়েছে, এবং সবাই যে গুমনামী তত্ত্বকে মেনে নিতে রাজি নয় তা নয়। অনেক সিনিয়র মেম্বার আছে যারা আমাদের সঙ্গে একমত, এবং যারা খুব ভোকাল হয়েছিলেন কিছু সময় আগে যে গুমনামী ভাওতা এবং এইসব, তারা কিন্তু আমাদের সঙ্গে কাজ করছেন তার আগে প্রায় 15 বছর ধরে, 10 বছর তো বটেই, 10-15 বছর ধরে কাজ করেছেন, এবং তারা জানতেন আমরা কী বলি, কেন বলি, করতেন। তাদের হয়তো ধারণা ছিল যে এটা কখনো ফোরফ্রন্টে আসবে না, কখনো মেন স্ট্রিম হয়ে যাবে না, পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়া যাবে। January 23 থেকে 26 জানুয়ারি গোটা ব্যাপারটাকে লিঙ্ক করে দিয়েছেন, সেটা একটা বিশাল বড় ব্যাপার। এই লিঙ্ক করে দেওয়া, তারপরে যে ঘটনাগুলো, যে কাজগুলো গত 70 বছর ধরে কোনো সরকার করতে চাননি এবং করতে পারেননি, যেমনি আন্দামানের নাম চেঞ্জ করা, এই দাবি 1940-এর শেষের থেকে উঠে আসছে, হয়নি কিন্তু, নাম চেঞ্জ করা হয়নি, সেটা মোদী সরকার এসে করেছে। যে পঞ্চম জর্জের মূর্তি সরিয়ে ওই জায়গায় সুভাষচন্দ্রের মূর্তি খাড়া করা, এই দাবি কিন্তু চলে আসছে সেই স্বাধীনতার পরবর্তীকাল থেকে। প্রথম দিকে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল ওখানে মহাত্মা গান্ধীর মূর্তি হবে, সেটা পরিবর্তন করে মোদী সরকার কিন্তু সেখানে নেতাজির, এটার অপরিসীম গুরুত্ব যে কর্তব্যপথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির অত বড় একটা স্ট্যাচু ইন দ্য হার্ট অফ দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, এটার যে সিগনিফিকেন্স, পলিটিক্যাল সিগনিফিকেন্স, জিও পলিটিক্যাল সিগনিফিকেন্স, সেটাকে বুঝে তারপর সমালোচনা করা উচিত। যেটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রচার করা হয় যে হিন্দুত্ববাদীরা নেতাজিকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমি মনে করি সেই ভীতির কোনো কারণ নেই, এটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। ওয়েল এনএমএ কাগজপত্র ছিঁড়ে সারাদিন স্লোগান শাউটিং হচ্ছে, এটা নিয়ে নেতাজিকে নিয়ে তো কোনোদিন করতে দেখলাম না, ফলে বহিরাগতরা এবং অন্যান্যরা এসে বাংলার নেতাজিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় না উই হ্যাভ এনি রাইট টু কমপ্লেন। হিন্দুত্ব কী,
কার হিন্দুত্বর কথা বলছো? চন্দ্রনাথ বসুর হিন্দুত্ব, নাকি সাভারকরের হিন্দুত্ব, নাকি বিবেকানন্দের হিন্দুত্ব, না গোলবালকরের হিন্দুত্ব, নাকি আজকে আরএসএসের হিন্দুত্ব? কার হিন্দুত্ব? নাকি বিরোধীদের হিন্দুত্ব? কেননা এরা হিন্দুত্বের যারা প্রপোনেন্ট, তারা হিন্দুত্বকে এক এক সময় এক এক ধরনের ডিফাইন করে গেছেন। কাজেই দুটো কিন্তু এক জায়গায় এসে মেলে না। বলে হিন্দুত্ব ইজ নট আ ইউনিফর্ম কোডিফাইড বডি অফ পলিটিক্যাল আইডিওলজি। ছোটোবেলা থেকে লিখছেন যে আমাদের ভারতবর্ষ ভগবানের বড় আদরের দেশ, যে এত অবতার এসেছেন, এত মহাপুরুষ এসেছেন, তিনি বারবার লিখে যাচ্ছেন যে ভারতের 2000-3000 বছরের ইতিহাস। তো ভারতের 2000-3000 বছরের ইতিহাসটা কাদের ইতিহাস? সেটা তো হিন্দু ইতিহাস, যেটাকে আমরা হিন্দু মানে ধর্ম না বললেও যে সনাতন যে ভাবধারা ছিল তার ইতিহাস। তো তার কথা বারবার বলছেন। উনি বাড়িতে নিয়ম করে দিয়েছিলেন ছোটদের স্তোত্র শেখানো হবে এবং তারা সকাল বিকেল পাঠ করবেন। তিনি বারবার হিন্দু ধর্মকে ডিফেন্ড শুধু করছেন না, হিন্দু ধর্মের অধিকারের জন্য লড়াই করছেন। তিনি যখন বলছেন জেলের থেকে জেলারকে লিখছেন, সুপারিনটেন্ডেন্ট অফ জেলারকে জেলকে লিখছেন যে খ্রিস্টানদের এই অধিকার দেওয়া হয়, ফলে হিন্দু শিক্ষিত যারা বন্দী রয়েছে তাদেরকে কেন অধিকার দেওয়া হবে না? এ তো শুনতে আজকের হিন্দুত্ববাদীদের মতো লাগে যদি আপনি নর্মাল বিরোধী ডিসকোর্সটা দেখেন। ক্ষমতা নেগোসিয়েটিং পাওয়ার অনেক বেড়ে যাবে যদি আমরা অন্যান্য ধর্ম থেকে হিন্দু ধর্মে কনভার্ট করতে পারি লোকজনকে। এটা সুভাষচন্দ্রের লেখা কথা। সুভাষচন্দ্রের ছোটবেলা থেকে সন্ন্যাসী হওয়ার যে প্রবণতা সেটা একদম পরিষ্কার। যে ছেলে 15 বছর বয়সে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন সন্ন্যাসী হবেন বলে, তার মানসিকতাটা আপনারা খালি কল্পনা করুন। যে বারবার এখানে যাচ্ছেন ওখানে যাচ্ছেন বন্ধুদের সঙ্গে, কখনো কখনো একা, যে আধ্যাত্মিক যে মুক্তির সন্ধানে, সত্যি ধর্ম কী, আধ্যাত্মিকতাটা কী সেটা বোঝার জন্য, মানে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো দেখার জন্য, যিনি তন্ত্র সাধনায় ডিপলি ইমার্সড হয়ে যাচ্ছেন, যিনি আইএনএ যখন যুদ্ধ চলছে সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে পর্যন্ত বার্মার প্রাইম মিনিস্টার তখন বামকে বলছেন যে আমার বারবার ইচ্ছে হয় যে আমি সব ছেড়ে হিমালয় চলে গিয়ে যোগী হয়ে যাই, সাধনায় লিপ্ত হই, কিন্তু যতদিন না ভারত স্বাধীন হচ্ছে সেটা আমি করতে পারবো না। তো এই সেই যুদ্ধের মধ্যে যখন বোম পড়ছে, যুদ্ধ হচ্ছে, তার মধ্যে উনি সে মাঝরাতে যাচ্ছেন রামকৃষ্ণ মিশনে, গেরুয়া উত্তরীয় পড়ে ধ্যানে বসছেন, ঘন্টার পর ঘন্টা ধ্যান করছেন। এই লোককে কনভার্ট হতে হয় না বা কোনো রকমের বিশাল পরিবর্তন আসতে হয় না, এটা একটা ন্যাচারাল ফ্লো। সন্ন্যাস, ত্যাগ, এইটা ওনার ন্যাচারাল ইনহেরেন্ট কোয়ালিটি। এর ওপরে অরবিন্দ, বিবেকানন্দ, রামকৃষ্ণের যে প্রভাব সেটা ওনাকে সাহায্য করেছে কম বয়সে আরও ওই দিকে যেতে। কিন্তু প্রচুর জনপ্রিয় মানুষ, তিনি গুমনামি হিসেবেই কেন দেশে ফিরে আসবেন, এসে লখনৌ বা উত্তরপ্রদেশে এসে দেখা দেবেন আচমকা? তিনি তো যদি কোনোভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া তাদের সামনে এসে বলতেন যে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু, কোনো বিতর্কই থাকতো না। কর্দমপথে নেতাজির স্ট্যাচু খাড়া করা হচ্ছে, তখন যে রিয়াকশানটা এসেছিল ওয়েস্টার্ন মিডিয়া থেকে, ওয়েস্টার্ন ডেমোক্রেসিগুলো থেকে, এবং আমাদের দেশে যারা বাম, অতিবাম, কংগ্রেসি যারা রয়েছেন তাদের কাছ থেকে, যে প্রথম হচ্ছে যে বিদেশি যে রিয়াকশান ছিল এবং বাম যারা, বাম ঘেঁষা যারা ছিলেন তারা কী বলতে শুরু করলেন, তারা কীভাবে বলতে শুরু করলেন, তারা বললেন যে একজন ফ্যাসিস্ট সিম্প্যাথাইজার, একজন ডিকটেটার, তার মূর্তি কেন তৈরি করা হচ্ছে? এটা শুধু বিদেশিরা না, এটা ভারতীয়রা বলতে শুরু করলেন। সেটা কখন? 2022 সালে। 2022 সাল মানে আপনার 55 বছর আর 22 মানে 77 বছর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 77 বছর পরে রিয়াকশানের ওই তীব্রতা। ফলে 1948 বা 1950 ধরুন যদি সুভাষচন্দ্র দেশে ফিরতেন, আপনারা চিন্তা করে দেখুন, তখন ওয়ার ক্রাইমস ট্রিবিউনাল চলছে, ওয়ার ক্রিমিনালসদের নিয়ে সারা বিশ্বে পড়ে রয়েছে, এবং যেখানে পশ্চিমী দেশগুলি, অ্যালাইড পাওয়ার্স যারা, ইউএস অ্যান্ড ইউকে পার্টিকুলারলি, যারা খুঁজে বেড়াচ্ছে হন্য হয়ে, যাকে পাবে ধরবে, অ্যাক্সিস পাওয়ারের সঙ্গে যারা জড়িত ছিলেন যে নেতৃবৃন্দ, তাদেরকে শাস্তি দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, সেখানে তারা সুভাষচন্দ্রকে ছাড়তেন না। কিন্তু সুভাষচন্দ্র যেহেতু আপনি বললেন যেভাবে উনি জনপ্রিয় ছিলেন, দেশে ফিল্ডে দেশের মানুষ তাকে মাথায় করে রাখতেন, ভগবানজি বা গুমনামি বাবা তথাকথিত, উনি যেটা নিজে বারবার বলতেন যে মাই কামিং আউট ইজ নট ইন ইন্ডিয়াস ইন্টারেস্ট, আমি যেটুকু করবো আমি ভেতরে থেকেই করবো, প্রকাশ্যে না আসেই করবো, এবং সে কাজ বিশাল কাজ। ওনার ব্যাপক অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি পৃথিবী জুড়ে, নানা জায়গায় যাচ্ছেন উনি, কিন্তু যে কাজই করছেন সেখানে হি ইজ ওয়ার্কিং ফর ইন্ডিয়াস ইন্টারেস্ট।
উনি বলছেন আমি ভারতের হয়ে কাজ করছি, আমার মাতৃভূমির হয়ে কাজ করছি, আমি তো অন্য কারোর হয়ে কাজ করতে পারবো না। ভারতই তখন ছিল যেটা কোল্ড ওয়ারের আওতায় আসতে পারেননি এবং সেটার জন্য উনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। ভারত বিভাগ উনি মেনে নিতে পারেননি, সেইটাকে উনি চেষ্টা করে গেছেন যে ভারত বিভাগ যাতে উল্টে দেওয়া যায়। যে স্বপ্ন নিয়ে সেই যুগের বিপ্লবীরা এবং স্বাধীনতা সংগ্রামীরা কাজ করেছিলেন যে একটা ইউনাইটেড নেশন, সব জাতি একত্র হয়ে ভারতকে আগে নিয়ে যাবে, মহান দেশ করে তুলবে, সেই স্বপ্ন তার ভেঙে দেওয়া হয় যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়। উনি বসে কাঁদতেন সেই কথাগুলো বলতে বলতে। মোদি সরকার এটা সব ফাইলগুলো বের করছে না। দেখুন, এই প্রশ্নের জবাব দেওয়া খুব মুশকিল, হয়তো কোনো ইয়ে রয়েছে, কোনো হার্ডল রয়েছে, অবস্ট্রাকশন রয়েছে, যেটা ওনারা এখন অবধি করে উঠতে পারছেন না। যতই জাতীয় নেতা হন, গোড়াতে তিনি বাঙালি, বাংলা থেকে যদি এই দাবিটা জোরদার না হয়, এই আওয়াজটা না ওঠে, তাহলে কিন্তু কেন্দ্রে কোনো সরকারই এটা আসবে না। আছেন রহস্যপ্রিয় মানুষ, তারা সবাই যে একটা রহস্য খোঁজার চেষ্টা করেন না, এটার মধ্যে কোনো রহস্য নেই। তার মৃত্যু হয়েছিল, তখন তার মৃত্যু হয়েছে, তার আশেপাশে ডাক্তাররাও ছিলেন, তার মৃতদেহ তার ঘনিষ্ঠ শিষ্য সহযোগী যারা ছিলেন ফৈজাবাদে ছিলেন সেই সময়, তারা তার মৃতদেহ দেখেছেন। যখন সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়েছে, দাহ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখনও তারা তার মুখ দেখেছেন এবং তারা অন রেকর্ড বলে গেছেন যে কোনো সন্দেহ কোনো জায়গা নেই যে এটা তারই মৃতদেহ, তারই মৃত্যু হয়েছিল। উনি নেতাজি ছিলেন না, উনি গুমনামি হওয়া ছিলেন না, অন্য কাউকে মানে ওনাকে সরিয়ে দিয়ে অন্য কারোর দেহ দাহ করা হয়েছে, তারা কিন্তু ফৈজাবাদে কেউ ছিলেন না, তারা সব কলকাতায় বা এখানে ওখানে বসেছিল। কেউ যদি বলেন শ্রীরামচন্দ্রকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, তিনি হয়তো জাতীয় জীবনে শ্রীরামচন্দ্রের গুরুত্ব বোঝেন না। যেখানে সুভাষচন্দ্র নিজে বলছেন 1927 সালে লেখা ওনার বৌদিদিকে, মেজ বৌদিদিকে চিঠি দেখতে পাচ্ছি, উনি নির্দেশ দিচ্ছেন যে বাড়িতে ছোটো ছেলে মেয়েদের রামায়ণ এবং মহাভারত পড়াবেন, কেননা আমার যত বয়স হচ্ছে, যত বড় হচ্ছি আমি, তত বুঝতে পারছি রামায়ণ এবং মহাভারত আমাদের জাতীয় সত্তার মূল ভিত্তি। তো সেখানে সুভাষচন্দ্র নিজে যেখানে সেটা বলছেন, সেখানে মানে কোনো আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সুভাষচন্দ্রের জন্মদিনে কেন ছুটি ঘোষণা করা হচ্ছে না, এই দাবি আজকের শুধু নয়, এই দাবি বহু দশকের। এটা এমন নয় যে মোদি সরকার আসার পরে ছুটি বাতিল করে দিয়েছে, যে আগে ছুটি দেওয়া হতো এখন আর ছুটি দেওয়া হয় না, তা তো নয়, ছুটি কোনো দিনই দেওয়া হয়নি। যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল, তখন ফরওয়ার্ড ব্লকের বরুণ মুখোপাধ্যায় পার্লামেন্টে প্রশ্নটা তুলেছিলেন যে কেন দেশপ্রেম দিবস পালন করা হবে না, ছুটি হবে না, তখন কংগ্রেস সরকারের তরফ থেকে জবাব দেওয়া হয়েছিল যে সুভাষচন্দ্র তো একা দেশপ্রেমিক ছিলেন না, অনেক দেশপ্রেমিক আছে, ফলে তার জন্মদিনেই কেন ভাবা যায়। তখন কিন্তু আজকে যারা আপত্তি তুলছেন, তারা কিন্তু তখন সেই আপত্তিগুলো তোলেননি। আমি যেটা দেখব যে ওনার জন্মদিবস যথাযথ গুরুত্ব সহকারে পালন হচ্ছে কি না। তিনি নিরন্তর কাজ করেন নেতাজিকে নিয়ে, অর্থাৎ তার বলা কথার মধ্যে যে সার্বত্তা থাকবে সেটাই স্বাভাবিক। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।